Oh my goodness! Here you come, adventure! Like a fast time! এই যে এটা হচ্ছে টাওয়ার এই টাওয়ারের উপর থেকে জিপ লাইন করতে হবে সনিয়োদো হ্যাশু ইয়োকজাং এই যে এগুলো ছিল সেফটি বেল্ট এই যে এখানে রাখা আছে এই বেল্টগুলোতে আমাদেরকে ঝুলিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হবে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছি একজন 6,000 won আর দুইজন একসাথে যদি কাটা হয় তাহলে 10,000 won তো টিকিটটা কাটার পর ফাইনালি বুঝতে পারবো কারণ ইন্টারনেটে সার্চ করে দেখেছিলাম 20,000 won পার ম্যান তো এখানে দেখি কয় টাকা নেয় আমি আছে তাহলে এইটা কি তাহলে আসলে ইন্টারনেটে যে ইনফরমেশনটা দেখেছিলাম সেটাই ঠিক আর কি প্রতি জনে 20,000 won আসলে এটা কি ইনফরমেশন ঠিক বুঝতে পারলাম না তো দুইজনে 40,000 won দিতে হবে তো এই যে এইখানে সিগনেচার করতে হবে নাম লিখতে হবে আর কি আপনি যদি পরে মারা যান কেউ দায়ী না পরে মারা যাওয়ার রিস্ক নাই সমস্যা নেই লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস আগে কখনো করা হয় নাই ভয় লাগে ভয় লাগতেছে না এক্সাইটিং ১০ তলায় উঠে গেছি ১১ তলায় উঠবো ওকে এই যে এখান থেকে মোটামুটি গেট এই যে ১/১ রেডি করতেছে এই যে টোটাল জিপ লাইনটা এইখান থেকে আমরা ওইখানে চলে যাব টোটাল ভিউ আসলে এইরকম অ্যাডভেঞ্চার আগে পরে কখনো করা হয় নাই এই ফার্স্ট টাইম এরকম একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি হোপ আসলে ভালোই লাগবে তো আমার সামনে অলরেডি তারা বাবা আর মেয়ে রেডি হয়ে গেছে সে একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে দেখা যাক কেমন লাগে আর কি আশা করি ক্যামেরাটা ঠিকঠাক মতো চলতেছে তোকে দুইজন কি একসাথে ছাড়বে আমি একা ফাহিম এই যে চলে গেল ওই যে একটু একটু ভয় লাগতেছে দেখি কি হয়
5 হয়তো এতক্ষণ হয়ে শেষ করে ফেলছে জিপ লাইন। গেট খুলে দিছে, এইরকম অ্যাডভেঞ্চার লাইফ ফার্স্ট টাইম। মোটামুটি জিপ লাইনের শেষ প্রান্তের কাছে চলে আসছি। ও শিট, খুলে গেছে। হোয়াট ইজ দিস টোটালি আসলে এটা কি হলো রে ভাই, খানিকটা সামার জন্য একটু ভয় পেয়ে গেছি। এটা আমার ধরতে হবে, আচ্ছা ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চারে, মোটামুটি অ্যাডভেঞ্চার এবং সেই সাথে ভয় দুইটাই পাইছি। আমি ভয় পাই নাই, তার কারণ হচ্ছে আমি নর্মালি ভাবতেছি আমি যেইভাবে আসতেছি সেইভাবেই সেই সাইডে নামবো, কিন্তু ঠিক যখন শেষ হবে তার কিছুটা আগেই হঠাৎ করেই আমার জিপলাইনটা থামে যায়, আর সেই পরিমাণ একটা বাড়ি খাই এবং পাশ থেকে একটা দড়ি ঝুলতেছিল। আমি ভাবতেছিলাম যে কিরে ভাই আমার দড়ি কি একটা খুলে গেল, তো তখন একটু ভয় পেয়ে যাই এবং তারপরে বুঝতে পারি যে ওই দড়িটা আমাকে ধরতে হবে। এবং আমাকে বলতেছিল যে রেড যাবায়ো, রেডও যাবায়ো এরকম বলতেছে। হ্যাঁ, তো আমি তো আসলে বুঝতে পারিনি রেড যাবায়ো, কারণ আমি আসলে প্রথমেই আমি ভাবতেছিলাম যে আমার দড়ির মনে একটা ছুটে গেছে, তো খানিকটা ভয় পাইছি। এবং তারপরে যখন বুঝলাম যে রেড দড়িটা ধরতে হবে, সেটা ধরে একবার এদিকে একবার এদিকে নেয় মোটামুটি হাতে একটা ভালো টান খাইছি, আর ওই সময় একটু ভয় পাইছি। তারপরে আস্তে আস্তে যখন আনছে তখন বুঝতে পারলাম যে দড়িটা ধরলে তারপরে তারা আমাকে আর কি নিচে নামাবে। ওয়াও, সেই রকম একটা এক্সপিরিয়েন্স, আসলে অ্যাডভেঞ্চার শুরু এটার মাধ্যমে, মাত্র জিপ লাইন, এরপরে দেখি কি করা যায়। সনিয়ুদ আইল্যান্ডের যে বিচটা আসলে ছোট কিন্তু খুবই ছিমছাম সাজানো গোছানো, আর মোটামুটি এখানে রিক্রিয়েশন করার জন্য অনেক ব্যবস্থাই আছে। আপনারা যারা আসবেন তারা চাইলে যদি সারা দিনের জন্য ঘুরতে চান তাহলে সাইকেল, মোটর সাইকেল এবং তিন চাকার যে অটো এগুলো নিয়ে ঘুরতে ফিরতে পারবেন। আজকে আমরা মোটামুটি এগুলো আর ভাড়া করবো না, কারণ হাতে সময় খুব কম। এখন অলরেডি মোটামুটি 3:30 বাজে না ভাই, বেশি তিনটা সাড়ে তিনটা বেশি বেজে গেছে, তাই আমরা এখন মোটামুটি হাঁটাহাঁটি করে আশপাশে ঘুরবো। আসলে আজকে যে মেন আকর্ষণ ছিল জিপ লাইন অ্যাডভেঞ্চার সেটা করা হয়ে গেছে, এখন আশপাশে ঘুরি, ঘোরাটা শেষ করে তারপরে চলে যাবো। কামনার ক্রোধ নিয়ে
অশ্লীল অশ্লীল দেখো না ওগো বিদেশিনি তোমার চেরি ফুল নাও আমার শিউলি দাও এই গান চলো শিউলিও কই পাবে মানে তুমি তুমি ছড়ো আমাকে আমার দেশি কিছু দাও তাই আর গান উড়ো বুঝি তাই তাহলে এখানে তুই দেশি কোথায় বসে বাঙালি তো যে জায়গায় যাই দেশির প্রতি ওগো বলে ডাক না দিলে না পিএমটা আসে না ওগো ওগো এটা করি আমরা পারবো না শিখাই নিবি ওগো না না ফিল্ডে আসবে না যাও যাও ওই মাথায় গেলেই মজাটা টের পাবা ওই মাথায় গেলেই আটকাই দেবে ওই মাথায় যে আটকাই দেয় রে ভাই খুব ফাইজলামি করে এরা এরা বাংলাদেশি ভাই আসসালামু আলাইকুম এই বলতে বলতে দেশি ভাই সাথে দেখা হয়ে গেল এই তো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আপনারা কই আছেন ভাই জঞ্জু ও আমরা নাম গুলশান এই যেমন দেশি ভাই সাথে তুই আগে তো জানতি আমরা ঘুরতে ঘুরতে আর কি দেশি ভাইদের কথা বলতেছিলাম তো হঠাৎ করে দেখা হয়ে গেছে দেশি ভাই হচ্ছে আর কি গুনসান ইউনিভার্সিটি জঞ্জু ইউনিভার্সিটিতে আসছে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য তো মোটামুটি তাদের ফ্যামিলিও করিয়ে থাকে মোটামুটি ভালোই লাগলো আর কি দেশি ভাই মোটামুটি পাওয়া যায় আর যেই পরিমাণে বাংলাদেশি লোক ঢুকতেছে পরবর্তীতে কোরিয়ার মোটামুটি যেই কোনায় যাওয়া যায় সব জায়গাতেই বাংলাদেশি পাওয়া যাবে তো ভাই দেখা হবে আল্লাহ হাফেজ অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করছেন আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি আর মাত্র 2-3 মিনিট পরে আমাদের বাস আর কি এই যে 99 এই নাম্বার বাসে যাবো ড্রাইভার চলে আসছে তো আল্লাহ হাফেজ